স্কুল আমরা এখন খুলব না, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান একটাও খুলব না, সেটা আমরা কখন খুলব? অন্তত সেপ্টেম্বর পর্যন্ত এই স্কুল কলেজ সবই বন্ধ থাকবে যদি না এই করোনা ভাইরাস এখন তখন অব্যাহত থাকে, কারণ যখন এটা থামবে আমরা তখনই খুলব। আর বেশি সমাগম যেন না হয়। আর আমি ধন্যবাদ জানাই যে আমাদের যারা ইমাম মুয়াজ্জিন সকলে এবং আমাদের যারা ধর্মীয় নেতারা আছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন যে মসজিদে তারা সীমিত আকারে অর্থাৎ 10 জন মুসল্লি, 10 জন যারা নামাজ আদায় করবেন এবং 2 জন আমাদের ইমাম এবং মুয়াজ্জিন থাকবে, তো এইভাবেই তারা তারাবির নামাজটা পড়বে। তো ঘরে বসে সবাই নামাজ পড়তে পারেন, কারণ আমরা পড়ে যাচ্ছি ঘরে বসে, কারণ ঘরে বসে পড়লে আল্লাহর কাছে কেমন বাক্যে দোয়া করেন। এই রমজান মাস সবাইকে আমি রমজানের মোবারকবাদ জানিয়ে এটুকু বলবো যে এই রমজান মাসে সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন যেন এই করোনার হাত থেকে যেন বাংলাদেশ মুক্তি পায়, বাংলাদেশ শুধু সারা বিশ্বব্যাপী মানুষ যেন মুক্তি পায় আর যেন এইভাবে মানুষের জীবন ক্ষয় না হয়, সেই দোয়াটা করবার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি।